ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে, কিন্তু তোমার ফোনের কিন্তু টাইমার লাগবে। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম, মানে আজকে টাইমের মধ্যে আমাদের শেষ করতে হবে। আর সাথে কি আছে দেখতেই পাচ্ছ আশা করি তোমরা, সাথে আছে লিচু, যেটা আমার সবসময় ফেভারিট লিচু। আর সাথে আছে সর্বতিলেবু, মানে মুসাম্বি যেটাকে বলে লিচু। আর জিতলে কিন্তু একটা সুন্দর প্রাইজ আছে, তোমরা ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে থাকো তাহলে জানতে পারবে। আর হারলে পানিশমেন্টটা আজকে ইনস্ট্যান্ট পানিশমেন্ট, ঠিক আছে? মানে হারলে ইনস্ট্যান্টলি পানিশমেন্ট দেওয়া হবে। কি পানিশমেন্ট সেটা বলো আগে। আর সেটা তো লাগে না? হ্যাঁ অবশ্যই। কি বলো তুমি ভাবো? তুমি বলো। তাকে কাঁচা চাপাতা খেতে হবে? না, লিচু ছোকরা চাপাতা হবে। এটাই ভালো হবে। এই দাদি কত পোকামা করে হেঁটে হেঁটে যায়। তো যাই হোক, একবার চালালেই হবে। তো এক মিনিট, এক মিনিটই সময় এখানে। তো আমাদের এক মিনিট সময়, এক মিনিটের মধ্যে কে কটা লিচু খেতে পারে, কে কটা লেবু খেতে পারে, ঠিক আছে? যে যে কটা খাবো তার দিকে সে কটা রাখবা। চলো। আর যদি সেম হয়ে যায় তাহলে আমাদের আর একবার করা হবে, আরো এক মিনিট করা হবে, ঠিক আছে? একদম। তো চলো টাইমারটা স্টার্ট করে দিই আর ভিডিওটা স্টার্ট করি। চলো স্টার্ট। তুমি পুরো হাঁটতে হবে। আমি জিতে গেছি, আমার মুখে পাস্তা আসছে। আমি তো টাইম আর শেষ। ওকে যাই হোক, খাওয়া দেখে কেউ আসবেন না দয়া করে। তো এখানে আছে হচ্ছে মুখে যেটা সেটা বাদ, এটা তো দেখো গাইজ, দেখো এটা হচ্ছে লিচু খাওয়া হয়েছে, ঠিক আছে? ভালো করে লিচু খাওয়া হয়েছে, প্রতিটা লেবুতে রস রয়েছে, ঠিক আছে? যাই হোক, হিসাব মতো 1 2 3 4 5 6 6টা লেবু আর 2টা লিচু, তাই ধরলাম। চলো, আরে 1 2 3 4 5 6 7 8টা লেবু, 3টা লিচু। এবার বলো, তাহলে এখন আমাদের চ্যালেঞ্জটা মনেই আছে সবার, এই হচ্ছে লিচুর খোলা, এটাকে মুখের ভিতরে ঢুকিয়ে চাবাতে হবে। ডিল ইজ ডিল। তো গাইস তোমরা আছো সাথে, এখন ডিল কিন্তু ডিলই ছিল, এটা নামিয়ে দিই যাতে তোমরা ভালো করে দেখতে পাও। এটাকে একটু সাইড করে দিই, দুবার চাওয়াতে হবে, কি কথা, চাওয়া দুবার টেস্টটা বলবে তোমাকে। তো গাইজ, তো এইবার শান্তি করে খেতেই পারি ধনী। যাই হোক, আমি তো ওই চ্যালেঞ্জের চক্করে শান্তি করে একটু খেতেও পারলাম না। জিতলে সে পেয়ে যাবে ব্রিটানিয়া কেক, আর আমার 500 টাকাটা দাও। এই কি কথা, আমাকে 500 টাকা দেওয়ার কথা হয়েছিল, মানে আমাকে না, মানে যে জিতবে 500 টাকা দাও। তো ভেবেছিলাম তো আমি জিতবো, লিচুর খোসাটা তোমরা কোনদিন ট্রাই করো না কিন্তু, পুরো তিতো। আর যাই না এরা কাজে, না যদি তোমরা হেঁটে গেছে তুমি আমাকে খাইয়ে দিয়েছো। যদি মাখা কাকুর কাছে এই লিচুর খোসাটা দেওয়া হয় তো মাখা কাকু কিন্তু ভালো হবে। কিন্তু আজকাল মাখাতে মাখাতে ঘাস মাখিয়ে দিচ্ছে, লিচুর খোসা নিয়ে গেলে ভালো হয় না? লিচুর খোসাটা যদি মাখা কাকুর কাছে পড়তো তাহলে মাখা কাকু ঠিক ভালো করে মাখিয়ে দিত। তো যাই হোক, যেটা হচ্ছে বলতে যাচ্ছিলাম, 500 টাকাটা ছাড়ো ভদ্রভাবে, পার্সটা এখানে, আমারটা বের করার দরকার নেই কারণ আমি এখন তাড়াতাড়ি। গাইজ চিটিং,
ঠিক আছে 500 টাকাটা ও জিতেছে তাই জন্য ওকে দেওয়া হবে এখন ওটা 50 টাকা গাইজ অনেক টাকা এই কি করছো যাই হোক 500ই নেব কারণ যেহেতু 500 জিতেছি পুরস্কার যারা যারা কমেন্ট করবে সবাইকে ভাগ দেব ঠিক আছে যারা যারা কমেন্ট করবে সবাইকে ভাগ দেব আর অবশ্যই মানে কমেন্ট করবে যে দাদা আমি আছি তোমার সাথে আর দিদির দিকে এরকম একটা আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো অনেক অনেক শেয়ার করো অনেক ভালোবাসা দাও তোমরা অবশ্যই অনেক ভালোবাসা দিচ্ছ বলে আজকে আমরা ভিডিও করছি তো যাই হোক আমার ছেলেটা একটু কাশি হচ্ছে তো যাই হোক তো সবাই অনেক অনেক শেয়ার করো অনেক অনেক সাবস্ক্রাইব করো আর হচ্ছে কমেন্ট করতে অবশ্যই ভুলো না ঠিক আছে যে কমেন্ট করবে অবশ্যই জানিও কি কেমন লাগলো ভিডিওটা ভিডিও তো ভালোই লাগবে যেহেতু আমি আছি মাঝখানে 500 টাকাটা একদম ছেড়ে দিল আর কোনোদিনও লেবু খায় না যেটা আজকে চ্যালেঞ্জ করে ভালো হলো যদি লেবু বেশি খেলো কোনোদিনও বেশি লেবু খাওয়াতে পারিনি গাইজ আবার আমার ছেলে থাকছে না তো চলো আমরা এখন বাকিটা খেয়ে নিই দেখেছো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই এই যে পাপা পাপাও চলে এসেছে আমাদের চ্যালেঞ্জে দাঁড়াও দাঁড়াও আর তোমরা লাস্ট চ্যালেঞ্জ ভিডিওটায় বলেছিলে যে পুচকেকে সারাদিন মেনটেন করতে হবে তো আমি হেরেছিলাম আর ওকে সবসময় আমি সারাদিন মেনটেন করি তো তো গাইজ টাটা চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টিক টাটা বাই বাই ভালো থেকো পাপা বাই করে দাও পাপা বাই করে দাও হ্যাঁ